নির্বাচন ঠেকাতে গিয়ে এবং আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাস করতে গিয়ে সারা দেশে যে অবস্থার সৃষ্টি করেছে, তাতে তাদের নেতিবাচক রাজনীতি সম্পর্কে জনগণে অনীহা সৃষ্টি হয়েছে। জনগণের সম্পৃক্ততা ছাড়া যে যেটাই বলুন আন্দোলন কোনোদিন সফল হতে পারে। বিএনপি নিজেরাই এখন বিভক্ত, তাদের দলের বহুদিন ধরে কাউন্সিল নেই, তাদের ঘরোয়া রাজনীতি বলতে গেলে ঝিমিয়ে পড়েছে, নেতা নেতায় মিল নেই, কর্মীরাও দল আবারও ক্ষমতায় আসবে এ ধরনের আশাবাদ নেতারা ব্যক্ত করলো, কর্মীরা এই আশা কারণ দেখছে না এবং কর্মীরাও হতাশ হয়ে পড়েছে। এখানে আমরা পজিটিভ রাজনীতি করতে চাই, আমরা চাই একদিকে দেশে যে আজকে বিশ্ব রাজনীতির বিশ্ব অর্থনৈতিক সংকটের যে প্রভাব প্রতিক্রিয়া সেখানে বাংলাদেশে যে প্রতিক্রিয়া এখানে যে সংকট আমাদের উপর বর্তেছে এই সংকট থেকে আমাদের জনগণকে পরিত্রাণ দেওয়ার জন্য আমার এবং এই সংকট সাময়িক হলেও এই সংকট দূর করার জন্য আমাদের কিছু বাস্তবমুখী কর্মসূচি নিতে হবে এবং আমাদের উন্নয়নের যে ধারা দেশে বেকার সমস্যার সমাধানে আমাদের যে প্রতিশ্রুতি আমরা আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে আমরা জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছি প্রমিস অনুযায়ী আমাদেরকে ডেলিভার করার জন্য আজকে আমরা সামগ্রিকভাবে দলকে সুসংগঠিত করার তাগিদ আমাদের নেতৃত্বে দিয়েছেন। আমরা সেভাবেই দলকে আমরা সাজিয়ে